আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা সাইটে আসছি, স্টিল বিল্ডিং কনস্ট্রাকশন সাইট। সো এখানে স্টিলের একটা বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে। তো আজকে আমি আপনাদের স্টিল বিল্ডিংয়ের বিভিন্ন পার্টস, তারপরে যে সেকশনগুলো দিয়ে আমরা বিল্ডিং করি বা যেভাবে বিল্ডিং করা হয়, সো সেই সম্বন্ধে আমি আপনাদেরকে কিছু ডিটেলস আলোচনা করব এবং ভিডিওতে দেখাবো। সো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে অন্যরাও এই ভিডিও থেকে স্টিল বিল্ডিং সম্বন্ধে ধারণা পায়। চলুন তাহলে আমরা চলে যাই আমাদের ভিডিওতে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখানে একটি দোতলা বিল্ডিং, স্টিলের দোতলা বিল্ডিং। আমরা এখন কনস্ট্রাকশন সাইডে এসেছি। সো এখানে দেখেন ফ্রেমিংগুলো করা হচ্ছে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি স্টিল কলাম, কলামের উপরে আমরা দেখতে পাচ্ছি যে স্টিলের বিম, সাব বিম এবং ডেক স্ল্যাব বিছানো হয়েছে। উপরের ফ্রেমিংটা দেখুন কমপ্লিট, উপরে ফ্রেমিং করা হয়েছে এবং এখনও ফ্লোর ঢালাই হয়নি, মানে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরটা আসলে পরে, আগে উপরের ঢালাইগুলো শেষে পরে গ্রাউন্ড ফ্লোরের ঢালাইটা করা হবে। সো এখন আপনারা দেখতে পারতেছেন যে এখন কনস্ট্রাকশন কাজ চলছে, সাইডের কলামগুলো তোলা হচ্ছে সাইড ওয়ালগুলো কভার করার জন্য। আমরা দেখতে পাচ্ছি এটা হলো স্টিলের কলাম, দেখুন স্টিল কলামের গায়ে আবার এক্সট্রা একটা প্লেট লাগানো আছে। পোর্টাল ফ্রেম বলা হয় একে। এখানে দেখতে পারতেছেন যে অ্যাঙ্কর বোল্ট, বেস প্লেট। এটা হলো স্টিলের কলাম এবং স্টিলের কলামে দেখুন স্টিফেনার লাগানো আছে। এটা হলো অ্যাঙ্কর বোল্ট। স্টিলের স্টেয়ার দেখতে পারতেছেন এখানে, লিফটের জন্য, লিফট মেশিন রুম, মানে বটমে যে লিফট কোডটা থাকে সেটা আরসিজিতে ঢালাই করা হয়েছে এবং এর উপর থেকে আপনারা দেখতে পারতেছেন যে স্টিলের কলাম তোলা হয়েছে। এবং স্টিলের কলামের পাশে দেখুন আপনারা আরসিজি কলাম তোলা হচ্ছে, যাতে করে আপনার ওয়ালগুলো ধরতে পারে। এই জন্য দেখেন আরসিসি কলাম তোলা, আরসিসি কলামের জন্য দেখেন রড বের করে রাখা হয়েছে, মানে সাইড কলাম আর কি, কলাম থেকে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা এখন দোতলায় আছি, অর্থাৎ দ্বিতীয় তলায়। আপনারা এখানে দেখতে পারতেছেন যে কলামগুলো, প্রতিটা কলামই স্প্লাইস করে জয়েন দেওয়া হয়েছে, কলাম স্প্লাইস দিয়ে উপরে ফ্রেমিং করা হয়েছে। আর এখানে ফ্লোরে ডেকিং প্যানেল বিছানো হয়েছে, স্টিলের ডেকিং প্যানেল আমরা বলি একে, এবং এটা হল ডেকিং প্যানেল, স্টিলের ডেকিং প্যানেল। শেয়ার কানেক্টর বা শেয়ার স্টার্ট বলা হয় একে, শেয়ার স্টার্ট। সো এগুলো আসলে যখন এখানে উপর এক জালি রড বিছানো হবে এবং বিছানোর পরে এখানে আবার আরসিসি ঢালাই হবে এখানে, এবং সেই রডটা যাতে ফ্লোরের সাথে ভালো বন্ডিং হয় এই জন্য আসলে শেয়ার কানেক্টরগুলো দেওয়া আছে। শেয়ার কানেক্টর সাথে রডগুলো ওয়েল্ডিং করে রাখা হবে। সেখানে দেখতে পাচ্ছেন যে মেন বিমের সাথে সাব বিম গুলো জয়েন্ট হয়েছে, সবগুলো সাব বিম। এখানে দেখেন কলাম স্প্লাইস দিয়ে কলাম জয়েন্ট দেওয়া হয়েছে, দেখেন প্লেট, কলামের গায়ে প্লেট লাগিয়ে কলামের সাইজকে ছোট করা হয়েছে, মানে কলাম সাইজ চেঞ্জ করার জন্য কলামের এখানে একটা জয়েন্ট দেওয়া হয়েছে। দেখতে পারতেছেন যে সাইজ ছোট করা হয়েছে এখান থেকে। সো
পাশে একটা প্লেট লাগানো আছে, দুই পাশে প্লেট লাগানো আছে। এখানে আর একটা স্প্লাইস, আপনার দেখতে পাচ্ছেন সাব বিম, মেইন বিম। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো গিয়ে একটা ব্রেসিং, দেখেন সাইড ব্রেসিং, সাইড ওয়াল ব্রেসিং, একটা বক্স, স্টিলের বক্স ব্রেসিং দেওয়া হয়েছে এখানে, একটা ভি শেপ করে, মানে উল্টা দিকে ভি শেপ করে এটার একটা জয়েন্ট দেওয়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে উপরে দুটা বক্স যে উপরে যে মিলিত হয়েছে একটা প্লেটের মাধ্যমে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটা প্লেটের সাথে বক্স লাগানো আছে, জয়েন্ট প্লেট, এটা ব্রেসিং জয়েন্ট প্লেট, এটা হলো স্টিল ব্রেসিং, স্টিল বক্স ব্রেসিং। এখানে দেখেন এটাও জয়েন্ট প্লেট, ওয়েল্ডিং কানেকশন ওয়েল্ড করে লাগানো আছে। এবং উপরে বিমের নিচে, ফ্ল্যাঞ্জের নিচে লাগানো আছে। এখানে আপনারা দেখতে পারতেছেন যে বিমের কানেকশনটা, সাব বিমটা এখানে এসে লাগছে আর এই পাশ থেকে মেইন বিমটা এসে লাগছে জয়েন্ট প্লেট দিয়ে। এটা হলো গিয়ে বিম এবং কলামের জয়েন্ট। এখন দেখেন সাব বিমগুলো আবার বিমের সাথে কিভাবে কানেক্ট হয়েছে, সেটা হলো একটা ক্লিপ দিয়ে কানেক্ট হয়েছে, প্রতিটা সাব বিম বিমের সাথে কানেক্ট হয়েছে একটা ক্লিপের মাধ্যমে। দেখেন এটা হলো গিয়ে, আবার দেখেন এটা স্টার্ট ডেকিং প্যানেলটা বিমের সাথে কিভাবে, দেখেন একটা সেলফ ড্রিল স্ক্রু দিয়ে কানেক্ট করা হয়েছে। এটা হলো সেই সেলফ ড্রিল স্ক্রু, প্রতিটা বিমের গায়ে এই স্ক্রুর সাথে মানে লাগিয়ে দেওয়া হয়েছে ডেকিং প্যানেলটা, যাতে ডেকিং প্যানেলটা বিমের সাথে কানেক্ট থাকে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ডেকিং প্যানেল বিছানো হয়েছে, শেয়ার কানেক্টর, শেয়ার স্ট্রাপ দেওয়া হয়েছে। এখানে একটা পোর্টাল ফ্রেম আছে, কলামের গায়ে একটা পোর্টাল ফ্রেম আছে, এই জন্য দেখেন এটার কানেকশনটা একটু ডিফারেন্ট। আপনি দেখতে পারতেছেন এটা হলো গিয়ে সেই পোর্টাল ফ্রেম, একটা আরেকটা টি টি সেকশন বিমের সাথে কলামের সাথে অ্যাড করা হয়েছে। আমরা যদি উপরে দেখি তাহলে দেখতে পাবেন, দেখেন পোর্টাল ফ্রেমের সাথে একটা বিম কানেক্ট করা হয়েছে, দুই পাশে দুটা পোর্টাল ফ্রেম দেওয়া হয়েছে। সো এটা হলো পোর্টাল ফ্রেমের কানেকশন। আবার দেখেন আপনি দেখতে পাচ্ছেন যে পোর্টাল ফ্রেমের সাথে বিম লাগছে আর এখানে মেইন বিমটা যে লাগছে মেইন কলামের সাথে। এখানে আরেকটা আরেকটা ব্রেসিং দেখতে পাচ্ছেন আপনারা, সেম আমরা যেটা আগের বার দেখে এসেছি সে সেম প্রসিডিউরে একটা বেসিন দেওয়া আছে এখানে। এখানে ডিফারেন্টটা শুধু জাস্ট এটা কলামের ওয়েবে যেয়ে লেগছে, মানে পেটে যায় লেগছে, এটাই হলো কি ডিফারেন্ট। এখনো ফ্লোর ঢালাই হয়নি, ঢালার আগে আবার এক জালে রড বিছানো হবে এখানে। সো রড বিছিয়ে তারপরে এখানে একটা ঢালাই হবে। সো এখন আপাতত শুধুমাত্র ডেকিং প্যানেলটা বিছিয়ে রাখা হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা স্টেয়ার, সো এটা হলো একটা স্টিলের স্টেয়ার। আপনারা দেখতে পাচ্ছেন যে এটারও রেলিং লাগানো আছে এবং বিম, তারপর স্ট্রিঙ্গার গুলো অ্যাড করা আছে। এটা হলো স্ট্রিঙ্গার, স্টেয়ারের স্ট্রিঙ্গার আমরা বলি। এটা দেখেন বিমের গায়ে লাগানো আছে, ওখান দিয়ে একটা বিম কানেক্ট করা আছে, ল্যান্ডিং বিম, সে বিমের গায়ে যে এই স্ট্রিঙ্গারটা লাগছে।
দেখেন রেলিং গুলো রেলিং দেওয়া আছে, এখানেও ঢালাই হবে, আরসিজি ঢালাই হবে, দেখেন এই জন্য এই জায়গাও ডেকিং প্যানেল বিছিয়ে রাখছে। সো দেখেন ক্যান্টি করা আছে, ক্যান্টি একটা বিম টানা আছে এবং এর উপর দিয়ে ডেকিং প্যানেল বিছানো আছে, মানে জাস্ট টোটাল বিল্ডিংটাই এই পাশে 5 ফিটের মতো ক্যান্টি করা আছে। সো আমরা এখন স্টিলের স্টিয়ার দিয়ে উঠতেছি, যেটা এখনো ঢালাই করা হয়নি, মানে ঢালাই হবে আগে, জাস্ট ডেকিং প্যানেল বিছিয়ে রাখছে এবং রেলিং গুলো লাগিয়ে রাখছে, জাস্ট এর উপরে এক জালের রড দিয়ে আবার ঢালাই করে দেওয়া হবে। সো আমরা ডেকিং প্যানেল দিয়ে উঠতেছি উপরের দিকে, আমরা এখন যাব ছাদে, তো বর্তমান যেটা রুফ সে রুফে যাব। বন্ধুরা এখন আমরা রুফে চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক রোদ দিনের বেলা। আর একটা জিনিস দেখতে পাচ্ছেন যে সবগুলো কলামই দেখুন একটা মিনিমাম হাইটে রাখা হয়েছে, 3 ফিট হাইটে, দেখেন সবগুলোই কেটে রাখা হয়েছে এবং সবগুলোই জয়েন্ট করে রাখা, মানে জয়েন্ট প্লেটের জন্য হোল করে রাখা হয়েছে যাতে করে পরবর্তী সময়ে জয়েন্ট দেওয়া যায়। আর এখানে দেখতে পাচ্ছেন যে লিফট মেশিন রুমের জন্য একটা ফ্রেমিং করা আছে, এখানে লিফট মেশিন রুম বসবে, লিফট মেশিন বসবে, এই জন্য দেখেন একটা প্ল্যাটফর্ম করা আছে, এখানে লিফট মেশিন রুমের জন্য যে ফ্রেমিংটা সেই ফ্রেমিংটা দেখছেন আপনারা। এর উপর উপরে হলো রুফ, মানে মেশিন রুম রুমের টপ টপ, এবং এটা হলো গিয়ে ছাদ। সো ফ্রন্ট এখানে দেখতে পাচ্ছেন এটা স্টিয়ারের টপ, স্টিয়ার রুমের টপ, টপের একটা ফ্রেমিং করে রাখা হয়েছে, আর কলামগুলো বাড়তি করে রাখা হয়েছে যাতে ভবিষ্যতে আরও এক্সটেনশন করা যায়। সো ফ্রেন্ড আজকে এ পর্যন্তই।